ইতিহাস গড়ে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ছেলেদের পর আবার ফাইনালে হার দক্ষিণ আফ্রিকার মেয়েদের। ২৯ জুন ২০২৪ ভারতের বিরুদ্ধে ছেলেদের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০ অক্টোবর ২০২৪ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হার দক্ষিণ আফ্রিকার। রবিবার দক্ষিণ আফ্রিকার হারের সঙ্গেই ইতিহাস গড়ল নিউজিল্যান্ড, প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল তারা। নিউজিল্যান্ডের পুরুষ দল কখনো টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি, তারা কখনো একদিনের বিশ্বকাপও জিততে পারেনি। ২০২১ সালে কেন উইলিয়ামসনের নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল তারা। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে রবিবার যোগ হলো নতুন পালক। ছেলেদের মতো মেয়েদের বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকা প্রথমে বল করেছিল। নিউজিল্যান্ডের মহিলা দল রবিবার প্রথমে ব্যাট করে ১৫৮ রান তুলে। টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসার আগে টানা ১০টি ম্যাচ হেরেছিল তারা। সে নিউজিল্যান্ড যে ফাইনাল খেলবে সেটাই অনেকে কল্পনা করতে পারেনি, কিন্তু অনিশ্চয়তার ক্রিকেটে কিউইরা শুরু করেছিল জয় দিয়ে। ভারতের মহিলা দলকে হারিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল অ্যামিলিয়া কারেরা, শেষ পর্যন্ত বিশ্বকাপও জিতে নিল তারা। নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে কার ৪৩ রান করেন, ওপেনার সুজি বেটস করেন ৩২ রান, শেষ দিকে ব্রুকি হ্যালিডে ২৮ বলে ৩৮ রান করে দলকে ১৫০ রানের গন্ডি পার করতে সাহায্য করেন। ম্যাডি গ্রিন ৬ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। ট্রফি ছুঁতে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১৫৯ রান, কিন্তু তারা থেমে গেল ১২৬ রানে। ছেলেদের বিশ্বকাপের ফাইনালে ভারত জিতেছিল ৭ রানে, রবিবার নিউজিল্যান্ড জিতল ৩২ রানে। ১৫৯ রানের লক্ষ্য মাথায় নিয়ে দক্ষিণ আফ্রিকার শুরুটা খারাপ হয়নি। পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার লক্ষ্য ছিল দুই ওপেনারের, সেটাই করেছিলেন তারা, কিছুটা সফলও হয়েছিলেন। অধিনায়ক লরা ২৭ বলে ৩৩ রান করেন, কিন্তু অন্য ওপেনার তাসমিন ব্রিজ ১৮ বলে ১৭ রান করে আউট হতেই ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকা। একের পর এক উইকেট হারাতে শুরু করে তারা। সেই সঙ্গে প্রশংসা করতে হবে কিউইদের ফিল্ডিংয়ের, কোনো ক্যাচ ফেলছিলেন না তারা। সেদিকে একটি ক্যাচ পড়লেও ততক্ষণে ম্যাচ তাদের পকেটে। ফাইনালের সেরা কার? ব্যাট হাতে তিনি যেমন ৪৩ রান করলেন, তেমনি বল হাতে নিলেন ৩টি উইকেট, প্রতিযোগিতার সেরা হলেন তিনি। এবার টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কার? ১৫টি উইকেট নিয়েছেন তিনি। মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে এর আগে এত উইকেট কেউ নিতে পারেনি। ব্যাট হাতে করেছেন ১৩৫ রান, গুরুত্বপূর্ণ সময় ম্যাচ জিতিয়েছেন, ফাইনালেও সেরা হয়েছেন তিনি।